হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন তখন চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো পোষণ ট্র্যাকার অ্যাপস নিয়ে, ঠিক আছে? তো মনে করো, যখন আমি পোষণ ট্র্যাকার অ্যাপসটা খুলছি, দেখো এই যে প্রবলেমটা তোমাদের আমি এর আগের আপডেটে বলেছি যে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু এই যে অঙ্গনারী হেল্পারদের প্রোফাইলটা আপডেট করতে হবে, সেটা আমি বলেছি কিভাবে করে করবে। কিন্তু যখন তোমরা এই আপডেটটা করছো, সেক্ষেত্রে কিছু প্রবলেম দেখা যাচ্ছে, বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে? ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে। তো সেই সব প্রবলেমটা সলভ কিভাবে করবে বা সেই প্রবলেমটা কেন দেখাচ্ছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওতে সেই জিনিসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, এবং কিছু ইরর রয়েছে যেহেতু প্রবলেম হচ্ছে অনেকের, সেই প্রবলেম গুলোকে নিয়েও আমি ভিডিওতে আলোচনা করবো। একদম 100% সলিউশন পাবে। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেল নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে তোমাদের সেই প্রবলেমটা কি এবং সলিউশনটা কি সেটা আমি জানিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পর দেখো নিচে যে অপশনটা আমি তোমাদের আগে বলেছিলাম এর ভিডিওতে, যে আপডেট প্রোফাইল AWS হেল্পার, মানে হেল্পারদের প্রোফাইল আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করবার পর এখানে দেখো নিচের দিকে যখন চলে আসব, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যখন আমরা ক্লিক করছি, এখানে যখন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস গুলো ভরছি, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা এরর দেখাচ্ছে যে ম্যাচ করছে না। তো এটা কেন হচ্ছে, এখানে প্রবলেমটা কেন দিচ্ছে, কারণটা হচ্ছে যে এখানে যে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে, ঠিক আছে, নামটা রয়েছে, এইগুলো তোমাদের সমস্যা নেই। তোমাদের মেন প্রবলেমটা হচ্ছে যে এখানে নামটা, এই নামটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যেটা নাম দেওয়া হচ্ছে, আর একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যেটা নাম দেওয়া হচ্ছে, ব্যাক করলাম, ব্যাক করবার পর এখানে যে নামটা, আধার কার্ডে যে নামটা রয়েছে, দেখো আধার কার্ডে এখানে যে নামটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের প্রবলেমটা হচ্ছে। মানেটা কি, যে তাদের নামের কোনো স্পেলিং কোথাও মিস্টেক হচ্ছে, যার জন্য তোমাদের কিন্তু সেখানে প্রবলেমটা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা ব্যাংকের বইটাকে আধার কার্ডের সাথে মিল করে নিতে পারো, বা তোমরা কিন্তু তোমাদের আধার কার্ডে কিন্তু ব্যাংক ডিটেলস অনুযায়ী তোমরা আপডেট করে নিতে পারো। তারপর তোমরা যদি এটা করো, তাহলে তোমাদের সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের এই প্রবলেমটা বারবার শো করতে থাকবে, তোমাদের সেটা কিন্তু নিবে না। এর জন্য তোমাদের প্রত্যেকটা নাম এবং ডেট অফ বার্থ, এটা কিন্তু অবশ্যই ম্যাচ করতে হবে তোমাদের ব্যাংকের বই এবং আধার কার্ডের সাথে। তাহলে পরে তোমাদের কিন্তু সেটা অটোমেটিক্যালি তোমাদের সাবমিট হবে, আদারওয়াইজ সাবমিট করতে কিন্তু তোমাদের একটু প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের এই আপডেটে ছিল। তো আশা করি তোমাদের এই আপডেটের প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। সো আজকে মাত্রই, সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।